হ্যাঁ, কেমন আছে তোমরা সবাই? আজকে আমি দেখাবো যে আমি কিভাবে ঘি তৈরি করি আর বাটার মিল্ক দিয়ে আমি কি করি। বাটার মিল্ক হচ্ছে যে ঘোলটা, যেমন ননী তোলার পরে যে দুধটা বেঁচে থাকে ঘোলটা, ওইটা দিয়ে। তো দেখো আমার সরটা দুধের এরকমই হয়, আমরা যে দুধটা নিয়ে আসি তার সরটা এরকমই হয়। দেখো আমি এরকম ভাবে স্টোর করে রেখে দিই। তো দেখছি বাটিটা প্রায় ভরে এসছে, এই জন্যে আমার আজকে ঘি বানানোর পালা সবসময় সময় থাকে না। তো দেখলাম আজকে সময় আছে, তো আজকে করে নিই। তো আমি মিক্সি জারে ঘুরিয়ে ঘুরিয়ে পিষে পিষে দেখো এইভাবে আমি ননীটা তুলে নিয়েছি। এতটা ননী উঠেছে এক বাটি থেকে দেখো, আর হচ্ছে যে দুধটা বেরিয়েছে, আর এই যে সে বাটার মিল্কটা, এটা দিয়েও আমি দেখাবো। ওটা দিয়ে আমি পনির তৈরি করব। আর এর পরের রেসিপিতে আমি দেখাবো পনির দিয়ে গোলাপ জামুন বানানো। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। তো বাটার মিল্কের জন্য আমি কিছুটা ভিনেগার নিয়ে নিয়েছি আর সাথে একটু জল মিশিয়ে দিচ্ছি। তোমরা যখনই দুধটা ফাড়ার চেষ্টা করবে ফাটানোর, তখন কিন্তু সোজা ভিনেগারটা দেবে না বা লেবুর রসটা সোজা দেবে না, সাথে জল মিশিয়ে দেবে। চাহে ভিনেগার ব্যবহার করো বা লেবু ব্যবহার করো, যে কোনো একটা দিলেই দুধটা ফেটে যাবে। তো আমি হাত দিয়ে বারবার ট্রাই করে দেখছি যে দুধটা গরম হয়েছে কিনা, গো হয়েছে কিনা। তা যখন হাতটা সয়ে যাবে, সহ্য করার মতন গরম হবে, তখন অল্প অল্প করে ওই জলটা, ভিনেগার আর যে জলটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আস্তে আস্তে আলতো করে নাড়তে হবে যে দুধটা ফেটেছে কিনা। যদি দরকার হয় তাহলে আরেকটু ওরকম জল আর ভিনেগার মিশিয়ে নেবে, ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে দেবে, তাতেও খুব সুন্দর হবে। তো আমি এভাবে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো, একটু সময় লাগে। যদি মনে হয় যে কম হবে তাহলে আর একটু মিশিয়ে নেবে। দুধটা আলতো গরম আছে, আমি আঙুল দিয়ে চেক করে দেখেছি হাতে সহ্য করার মতন গরম, তো ওই জন্য সাইডে রেখে দিলাম। এদিকে বসিয়ে দিলাম আমার ননির কড়াইটা। কড়াইটা কিন্তু অনেক বড়, ঘি বানাতে গেলে তোমরা অবশ্যই বড় কড়া বা বড় হাঁড়ি নেবে, তাতে ভালো হবে, কারণ ঘিটা ফুলে ওঠে। যখন ঘিতে বলক চলে আসে দেখো এটা উপরের দিকে উঠতে শুরু করেছে, ননীটা পুরো গলে গেছে। তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো, যদি ঘি না বানাতে চাও তাহলে ওরকম ননীটাই তুলে ভালো করে, তাই এক্ষেত্রে ভালো করে দুধটা বের করে নিতে হবে। বাটার মিল্কটাই দেখো এটা ফাটতে শুরু করেছে, দেখাই যাচ্ছে। এদিকে ঘিতে বলক চলে এসছে, যে ননীটা দিয়েছিলাম ওটা পুরোটাই মেল্ট হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো একটুখানি আটা। হ্যাঁ, আমরা যে আটাটা খাই রুটি করে, ওই আটাই এক চামচের অল্প দিয়ে দিতে হবে। আমি আন্দাজ মতো একটুখানি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এতে ঘিটা একটু বেশি উঠে, মানে তাড়াতাড়ি ঘিটা উঠে আসে। আর এবার দেখি আমার বাটার মিল্কটার কী অবস্থা। এটা পুরোপুরি ফেটে গেছে আর ননীটা, কি বলি, সরি, পনিরটা আলাদা হয়ে গেছে জলের থেকে, এই দেখো দেখতেই পাচ্ছ। তো আমি এটা সেকে নেবো। তোমাদের কাছে যদি সুতির মলমল কাপড় থাকে ওটা দিয়েই করে নেবে, তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল এটা দিয়েই করে নিচ্ছি। এরকম করে ছেঁকে রেখে দেবো। এদিকে এটাও গাঢ় হয়ে এসছে, একদম ফ্লেমটা লোতে রাখতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এরকম করবে, ফ্লেমটা একদম লোতে করে রাখবে, না হলে যে বাষ্পটা ওড়ে ওর সাথে ঘিটাও চলে যাবে, অনেকটাই কম হয়ে যায়। আমি অনেকবার অনেকভাবে ট্রাই করে দেখেছি যে কোনভাবে ঘিটা বেশি ওঠে। এই দেখো এর জলটা অনেকটা শুকিয়ে গেছে, নিচে পড়ে গেছে, আর বাকিটা আমি এরকম অল্প অল্প করেই ছেঁকে নিচ্ছি। তো এটা হতে থাক। এদিকে দেখো ননীটাও গাঢ় হয়ে এসছে, এবার ঘি ওঠার পালা। জলটা যখন গাঢ় হয়ে আসবে তখনই অল্প অল্প করে ঘি বেরোবে। বারবার নাড়তে চাড়তে হবে, তাতে নিচে থেকে লেগে না যায়, পুড়ে না যায়। আর এটা আমার সবটুকু দুধ ঢেলে দিয়েছি বাটার মিল্ক, এবার এটা মুড়িয়ে এবার একটা ভাড়া চাপা দিয়ে রেখে দেবো, যাতে জলটা ভালো করে নিচে ঝরে যায়। দেখো এটা বসছেই না, তো আমি ট্রাই করছি যে কীভাবে কীভাবে রাখা যায়। চলো আমি একটু সেট করে নিই। দেখো একটা বাটি দিয়ে তারপর বসিয়ে দিয়েছে, আর কতটা জল বেরিয়েছে। এদিকে ঘিও দেখো ওই সাইড দিয়ে কোনা দিয়ে জলের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ঘি। তো বারবার নাড়তে হবে যাতে তলা দিয়ে লেগে না যায়, দেখতেই পাচ্ছ আমি বরাবর নাড়তে রয়েছি। এই দেখো কতটা বেরিয়েছে, অনেকটা গলে গেছে, আর জলটাও কমে দেখো প্রায় অর্ধেকটা হয়ে গেছে।
ততক্ষণ পর্যন্ত জ্বালাতে হবে যতক্ষণ পর্যন্ত যে হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে ওটা ব্রাউনিশ কালার না চলে আসে, মানে হচ্ছে যে ছাটা থেকে যায়, মাওয়াটা থেকে যায়, ওটা সাদা থাকতে যদি ঘিটা নামিয়ে ফেলো তাহলে তাড়াতাড়ি ঘিতে গন্ধ চলে আসবে, ঠিক আছে? তো যখনই তলাটা নাড়তে থাকলেই বোঝা যাবে যে তলায় ব্রাউন হয়েছে কিনা। ব্রাউন ব্রাউন হলেই ওটা বন্ধ করে দিতে হবে, কারণ ঘিটা গরম থাকে পরে আরও ব্রাউন হয়ে যাবে। এদিকে এটাও সেট হয়ে এসছে, দেখো জল ছড়িয়ে নিয়েছি, একদম বসে গেছে। তো এইভাবে আমি ঘি আর পনির বাড়িতেই তৈরি করি। তোমরা পনির দিয়ে মিষ্টি করতে পারো, পনিরের তরকারি করে খেতে পারো। তো পনিরের তরকারি করতে গেলে দেখো জল রয়েছে, পনিরের তরকারি করতে গেলে ওটা ভালো করে একটু ইয়ে করতে হবে, যেমন সেট করতে হবে, ওরকম একটা ঝুড়ি টুড়ি নিয়ে এই যে জলটা দেখছো এটা দিয়ে তোমরা রুটি বা পুরি করে খেতে পারো। এই দেখো ব্রাউন হয়ে গেছে, তলায় দেখতেই পাচ্ছ ঘিটাও বসে গেছে, আর আমার পনিরও সেট। এর পরের ভিডিওতে আমি পনির দিয়ে কালোজাম করে দেখাবো, তোমরা সাথে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো কতটা পনির হয়েছে, তোমরা চাইলে যদি বাইরের থেকে ঘোলটা নিয়ে আসতে পারো, ঘোল দিয়ে এরকম করে পনির করতে পারো। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘোলে ভিনেগার বা লেবুর কোনো ইয়ে হয় না, তো সেক্ষেত্রে একটা সুতির কাপড়ে ওটা টাঙিয়ে রাখতে পারো, তো জলটা ঝরে যাবে আর ঘোলটা মানে পনিরটা আলাদা হয়ে যাবে। সরি দেখো এতটা হয়েছে পনির। এই দিয়ে তোমরা তোমাদের মন পছন্দ মতো করতে পারো, এটা হচ্ছে ঘি আর এটা হচ্ছে পনির। তো কেমন লেগেছে আজকে আমার রেসিপিটা? এটা রেসিপি বলা যায় না, যাই হোক তোমরা যা বলবে বলবে, কমেন্ট করে জানিও। বাই।